সাতটা কাতলা, ১২টা তেলাপিয়া, ১০টা কই, আর এই ১৩টা বোয়াল। রেনি সিজনের এই এক প্রবলেম, একটু পিসফুলি যে মাঠে ঘাটে রেস্ট নেব তার কোনো চান্স নেই, যখন তখন যেখানে সেখানে রেস্ট দিন ফলিং ঝামার জাম। ওই মা, এই ওটা কে? বেটা টের পাইনি, মিঠা জলের একদম কুচি মাছ খেয়ে মনের শান্তি আবার প্রাণের আরাম। ভুল হয়ে গেছে মালিক, আসলে অনেক দিন তো এমন মাছ চেখে দেখিনি, তাই আর চোখে দেখে আর লোভ সামলাতে পারিনি। দেখলাম মামদো পুকুর পাড়ে বসে মাছ ক্যাচিং করছিল, মানে বাংলা বলে ধরছিল। তারপর সব কিছুর মধ্যে নিজের নাক গলাস না তো, সরে যা সরে যা এখন এখান থেকে, সামনে থেকে সর। এতক্ষণ ধরে পুকুর থেকে মাছ, জঙ্গল থেকে খুঁজে কচি এঁচড়, হিসেব মতো সব জোগাড় করলাম গো, সব সব খাটি বেকার করে দিলি তুই। ফার্স্ট প্রথমেই বললাম কেসটা কি বলে দে, শুনলি না? স্পষ্ট করে বলে দিলে এই কষ্টটা আর পেতে হতো না। তুই আর কি কষ্ট দিবি আমায়, খালি হাতে এখন যদি মৎস্যপ্রেত ডেরায় ফিরে যা, কি বললি তুই? মৎস্যপ্রেতের ডেরা মানে কি হয়েছে বল? আরে চুপ করে আছিস কেন, বল কি হয়েছে মৎস্যপ্রেতের ডেরায়? আমাকে জোর করিস না লুল্লু। শুনিয়ে বাউড়ে বাউড়ে বাবা, এটা আবার কি? কি কেলো, পেটের ভেতরে কিসের চাষ করছিস যে মুখের মধ্যে থেকে কিটকিট করে এসব ফ্লাইং কীট পতঙ্গ উড়ন্ত ইনসেক্ট বেড়াতে বেরোচ্ছে? এটাই তো আসল প্রবলেম নে লুল্লু, বেশি কিছু বললেই মুখ দিয়ে পোকা বেরিয়ে আসবে। এটা আবার কেমন প্রবলেম? বললাম না বেশি কিছু বলতে পারবো না। তোর কথাই ভাবছিলাম একটু আগে। একেই বলে মনের টান, তুমি জাস্ট শুধু একটু ভাবলে আর আমি চলে এলাম। জেঠু কই গো জেঠি? জেঠুর সঙ্গে একটু কুচি করে ইমার্জেন্সি দরকার ছিল। লুল্লু রে, তোর জেঠু যে কোথায় থাকে সে যদি জানতাম তাহলে তো এত টেনশনই ছিল না। আজ দিন দিন হতে চললো,
তোর জেঠু কুয়োতে ফেরে রে। ওরে বাবরে বাবরে বাবু, এসব কি শোনালে গো জেঠি? এদিকে তো আমি অলরেডি আছি চাপে। তোর আবার কিসের চাপ? ও সব ডিটেইল তোমায় পরে দেবো জেঠি। যা বুঝতে পারছি ওয়াটার অনেক দূর গড়গড় করে গড়িয়ে গেছে, আর বেশি দূর গড়িয়ে ওয়াটার ফলস হওয়ার আগে এটাকে থামাতে হবে। এ আমি এখন কাটি গো জেঠি। মালিক, চলে এসেছিস। গুড, ভেরি গুড, ভেরি গুড। এই কদিন যেমন বলবো তেমন চলবি, তাহলেই মুক্তি, না হলে কিন্তু। আর ফের যদি দেখেছি আমার মাছ থেকে মাছ চুরি করে খাচ্ছিস তাহলে। কিন্তু পুকুর যার মাছ তার, সব মাছই যদি তুই খাস তাহলে আমরা খাবো কি? কি কি বললে জেঠু? আরেকবার বলো বলো জেঠু, বলো আরেকবার বলো। ভালো করে তো শুনতেই পেলাম না কি বললে। যা বলেছি ঠিক বলেছি। আমার মুখে মুখে একদম বেশি কথা নাই জেঠু, ওকে? যতই কথা বাড়াবে ততই কিন্তু নিজের ফাঁদে নিজেই জড়িয়ে যাবে। ঘুরিয়া বাবারে বাবারে বাবা, এই যা শোনালি, এ তো হজম ডাইজেস্ট করতেই আজ রাত কেটে যাবে। হ্যাঁ মনে রাখিস, এদিকে যত দেরি করবি ওদিকে কিন্তু গোলমাল ততই বাড়বে। আরে আরে আরে, অত চাপ নিস না তুই, যা শোনার শুনে নিয়েছি, বাকিটা আমার উপর ছেড়ে দে। মঞ্চটা সকাল সকাল একবার ঝালিয়ে নিয়ে মাথার মধ্যে লোড করে নিলে ব্যাস, সারাদিনে আর কোনো টেনশন নেই। না না, খালি মুখে এইসব করার কোনো মানেই হয় না, তার চেয়ে বরং ঘেগো মামদো। আরে আরে, সব গেল কইয়া শাকচুন্নি। কলার ভয়েসটা নামিয়ে ব্রেকফাস্টের মাছগুলো কে দিয়ে যাবে? নিজের মাছ এবার থেকে নিজে এনে খাবি। কি তবে রে, তবে রে, কি 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 করে হয়? ওরিয়া বাবারে বাবারে বাবা, আর সোনা নয় টিকটিকি নয় সোজা ব্যাং, এটাই বলে লেভেল আপ, আসলে পাপের চাপ। তুই তুই এখানে কি করছিস? হ্যাঁ এখানে কি করছিস? কি আর করব, তুমি ছড়িয়েছো আমি গোটা দিয়ে এসেছি। মানে মানেটা তো খুব ইজি সহজ, যে তান্ত্রিকের মন্ত্র চুরি করে তুই অন্যদের মুখ থেকে পোকা মাকড় বমি করিয়েছিস, ভয় দেখিয়ে নিজের কাজ করিয়েছিস, সেই তান্ত্রিকের মন্ত্রে আজ তোদের বাবা ঠিক করছিস না কিন্তু এটা আমার সঙ্গে? লুল্লু ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। ছেড়ে তো আমি দেবই, ছাড়লে সামলাতে পারবি কিনা সেটা দেখ। কি কি বাবা আপনি? তোকে বিশ্বাস করে আমার চেলা বানিয়েছিলাম, আর শেষে কিনা তুই আমার মন্ত্র চুরি করে। ছি ছি ছি, লুল্লু কি আমায় না বললে
আমি তো জানতেই পারতাম না। মিথ্যে মিথ্যে কথা বলেছে বাবা, মিথ্যে কথা, আমি চুরি করিনি। বাবারে বাবারে বাবা, আমাকে আমাকে বাঁচান বাবা, আমাকে বাঁচান। এইসব এইসব লুল্লুর ষড়যন্ত্র, লুল্লু। তোকে বাঁচাবো বলে তো এখানে আসিনি আমি, আর এই মন্ত্র লুল্লুকে আমি দিয়েছি। এইসব এইসব কি বলছেন বাবা? ঠিকই বলছি, এতদিন অন্য ভূতেদের ভয় দেখিয়ে দিয়ে নিজের কাজ করিয়েছিস, আজ থেকে ভূষণ্ডী সব ভূতের ভাই ফরমাস খাটবি তুই। এখানে আর এখন মাছ বমি না করে পুকুর থেকে ফ্রেশ মাছ তুলে নিয়ে আয়। আজ দুপুরে লাঞ্চটা এখানেই করবো সবাই মিলে। আমি যাই ঘেঁগো জেঠুকে ডেকে আনি। আমি এক্ষুনি যাচ্ছি।